Hi guys, and today we have a very special guest, Rishita, from Institute of Postgraduate Medical Education and Research, Kolkata, West Bengal. Thanks for joining. Thank you so much for having me here. And today we will talk about her experience at IPGMER and her life as a medico. So firstly, what was your thought process before stepping in as a medico in your college? ফার্স্টে যখন ঢুকেছিলাম বা প্রথম দিন যখন ক্লাস হয়েছিল, দ্যাট ইজ সেকেন্ড অগস্ট 2018, প্রথমে বিশ্বাস হয়নি নিজেকে যে আমি অ্যাজ এ মেডিকো এখানে ঢুকছি, কারণ এটা আমার সেকেন্ড চয়েস ছিল অ্যাকচুয়ালি। ফার্স্ট ওয়াজ মেডিকেল কলেজ কলকাতা, যেটা আমার বাড়ির কাছে, তো ওটা হবে না আমি জানতাম, কারণ আমার র্যাঙ্ক ছিল 518 ইন স্টেট র্যাঙ্ক, তো অবভিয়াসলি ওটা হবে না। তো আমার সেকেন্ড চয়েস ছিল কিন্তু IPGMER। তো সেখানে যখন ঢুকি অ্যাজ আ মেডিকো, তখন ফার্স্টে আগে ভাবছিলাম যে এটা আদৌ সত্যি কি এটা আসলে হচ্ছে কি না, এটা একটা স্বপ্নের মতো ছিল। আর তারপর প্রথম আস্তে আস্তে একটা ক্লাস হয়, প্রথম প্রথম ক্লাস আমি প্রচণ্ড অ্যাটেন্টিভ ছিলাম, মানে অ্যাটলিস্ট বিফোর ফার্স্ট সেম আমি খুব অ্যাটেন্টিভলি ক্লাস করতাম। তারপর আফটার ফার্স্ট সেম আমার একটু এদিক ওদিক বন্ধুরা বললো চলো পেছনে বসা যাক, বাট আদারওয়াইজ লাইক প্রথম প্রথম আমি প্রত্যেকটা নোটস টোটস ওইসবের একটা মানে এনথু ছিল যে আমি একদম শুরু থেকে পড়া করব। বাট গ্র্যাজুয়ালি দেখলাম যে যতই পড়া তো শেষই হচ্ছে না, মানে আমি এনজয় করতেই পারছি না, কোথাও ঘুরতেও পারছি না, এত পড়া, বিশেষ করে অ্যানাটমি। তো ওটা একটা থ্রিলিং ব্যাপার ছিল, মানে তার আগের দিন রাত্রে অবধি আমি কাউন্ট করছিলাম যে আর কত ঘন্টা বাকি। Oh my god. So what did you realize after your first day at college? After first day, প্রথম দিনই মানে আমাদের যিনি ফিজিওলজি এইচওডি ছিলেন, তিনি প্রথম দিনই আমাদের এমবি এক্সাম, যেটা প্রফ এক্সাম, সেটার শিডিউল মানে টেকনিকগুলো বলে দিচ্ছিলেন, মানে কোনটা কত মার্কসের থাকে, লং কোয়েশ্চেন কীরকম থাকে, উনি সব বলার পর বললেন যে ইন্টারনাল মার্কসের মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে আইটেম নামক একটা জিনিস। তো বলেছে তোমরা জানো আইটেম কি? তো আমরা তো অ্যাজ ইউজুয়াল জানি না, একে অপরের দিকে তাকিয়ে আছি যে কী ব্যাপার। বলছে দাদা দিদিদের থেকে জেনে নেবে, দিয়ে তারপর যখন সিনিয়রদের থেকে জানি, বলে যে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা, আর ভাইবা, মানে পরীক্ষা মানে রিটেন হলো তাও ঠিক আছে, বাট ভাইবা, আর ভাইবা মানে স্কুলের পর থেকে বোধ হয় এই ফার্স্ট টাইম হচ্ছে ভাইবা, স্কুলেও সেরকম ভাইবা হতো না আমাদের। তো এটা একটা ভয়ের ব্যাপার ছিল, প্রথম ভাইবাতে আমি বোধ হয় 3 দিন না 4 দিন আগে থেকে আমি পড়া শুরু করে একদম করছিলাম। এখন তো আজকাল তো আইটেম এখন মানে থার্ড ইয়ারে এখন খুব কমন হয়ে গেছে, ব্যাপারটা কোনো ব্যাপারই না, বাট ফার্স্ট আইটেম যেটা ছিল সেটা একটা মারাত্মক ভয় ছিল যে কী না কী প্রশ্ন করবে, কি হবে, না বলতে পারলে কি করব। তো একটা অন্য একটা ফিলিং ছিল। ওকে, তো এখন আমি খুব স্পেসিফিক্যালি সব অ্যাসপেক্টের ব্যাপারে কথা বলবো কলেজের। সো ফার্স্টলি লাইক হাউ were the faculties, like how are the faculties specifically were? তো আমাদের ইন্ডিভিজুয়ালি বলতে গেলে আমাদের যিনি অ্যানাটমি এইচওডি আছেন উনি খুবই স্ট্রিক্ট, স্ট্রিক্ট ইন দ্য সেন্স উনি খুব পার্টিকুলার, মানে ওনার প্রতি কোনো কোনো একটা জিনিসের উত্তর বলতে, কোনো একটা ডিটেলস, কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি ভুল হয় উনি খুবই রেগে যেতেন। তো তো ওটাই একটা ভয়ের সাবজেক্ট, এটা প্রত্যেকটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরই আর কি বোধ হয় মোটামুটি আছে। আর ফিজিওলজি এইচওডি খুবই ফ্রেন্ডলি, মানে খুবই ভালো, মানে উনি উনি খুবই কোঅপারেট করে, স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে আমাদের তো খুবই প্রিয় ছিলেন। আর বায়োকেমিস্ট্রিও ঠিকই ঠিকঠাক, মানে মানে খুব স্ট্রিক্ট যদি বলতে হয় সেটা শুধু অ্যানাটমি এইচওডিকেই লেগেছে আমাদের, ঠিক আছে, বাট আদারওয়াইজ ফ্যাকাল্টি হিসেবে খুবই ভালো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট মানে ইন্ডিভিজুয়ালি নোটস দেওয়া থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে প্রচণ্ড সাহায্য করেছেন অনেক টিচার, কারণ আমাদের সবই নতুন ছিল, অনেক আমাদের অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসরাও ছিল, তাদেরকেও অনেক সাহায্য করেছে সমস্ত টার্মিনোলজিক্যালি। ইন্ডিভিজুয়ালি আমি তো এমবির আগে অ্যানাটমি স্যারের কাছ থেকে, আমার একজন স্যার আছেন আমাদের কলেজে হিরণময় স্যার, ওনার কাছ থেকে আমি আলাদা করে যেতাম শুধু পড়তে বুঝতে কলেজে যে কয়েকটা জায়গা যেগুলো অসুবিধা হতো। সো এমনি খুবই কোঅপারেটিভ আর খুব ফ্রেন্ডলি, খুবই ভালো। খুবই ভালো ব্যাপার। So tell me about the campus of the college. Campus is like huge, মানে কলেজের এনভায়রনমেন্টটা মানে আমাদের খুব মানে এত খুবই খুবই ভালো, খুব রিফ্রেশিং, আর মানে সমস্ত ডিপার্টমেন্ট খুব ওয়েল অর্গানাইজড আর খুব ওয়েল ইকুইপড, ঠিক আছে। মানে নর্মালি গভর্নমেন্ট কলেজের ব্যাপারে একটা লোকেদের একটা নেগেটিভ ধারণা আছে যে ওখানে ট্রিটমেন্ট কেমন হবে না হবে, বাট
আমি তো আমার কলেজে দেখি যে এ ক্লাস, মানে বড় বড় প্রাইভেট হসপিটালগুলো বোধহয় ওরকম এতটা অ্যাডভান্সড আর এতটা ওয়েল ইকুইপড নয় যতটা আমাদের কলেজ আছে। আর পড়াশুনোর দিক থেকে ক্লিনিক্যাল মানে শিখতে কেউ যদি চায় তাহলে প্রচুর অফুরন্ত সুযোগ আছে, শুধু শুধু মানে মানে ইয়ে হতে হবে, উৎসাহী হলেই মানে স্টুডেন্টগুলো কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যেটা আমি বুঝেছি। মানে ওয়ার্ড থেকে শুরু করে সমস্ত পিজিটিরা গেলে কিন্তু শেখায়, মানে কেউ কখনো ফিরিয়ে দেয় না। তো এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ আমি বলবো যে আমি আইপিজিএমইআর থেকে আমি পাচ্ছি। So, were you a hostelite? নো, আই এম নট এ হস্টেলাইট। অ্যাকচুয়ালি আমার ডিস্টেন্সটা এত কম কম বাড়ি থেকে, তো আমাকে হস্টেল দেয়নি ফার্স্ট ইয়ারে, তো সেকেন্ড ইয়ারও আমি চাইও নি, থার্ড ইয়ারে তো এখন বাড়িতেই আছি। ওকে, সো এখন যেটা সব জুনিয়র্স জানতে চাইবে, দ্যাট হাউ ওয়ার দ্য সিনিয়র্স? এখন তো তুমি নিজেই সিনিয়র, বাট হাউ ওয়ার দ্য সিনিয়র্স ওয়েন ইউ জয়েন্ড দ্য কলেজ? সিনিয়র্স লাইক সিনিয়র্সরা সেমিস্টারের কোয়েশ্চেন থেকে শুরু করে সব কিছু আমাদেরকে জোগাড় করে দিয়েছিল। মানে আমরা যখন অ্যানাটমি পার্ট দিতে যাই, তখন বোধহয় আমার একজন সিনিয়র আছে, তাকে আমি কন্টিনিউয়াস ফোন করে করে বলছিলাম যে কেমন হয়, কি করে কি না হবে, আমি যদি কম নাম্বার পেয়ে যাই, আমার যদি কিছু প্রবলেম হয়ে যায়, মানে এত প্যানিক করছিলাম। বাট বিফোর এনি কাইন্ড অফ এক্সাম বা আমাদের পড়াশোনাতেও কোনো যদি ইম্পর্টেন্টগুলো যদি মার্ক করে দিতে বলি, সিনিয়র্স আর অলওয়েজ দেয়ার টু হেল্প আউট। আর আর প্রত্যেকটা মেডিকেল কলেজের আমি বলবো যে টিচার্স বা প্রফেসর্সরা তো আছেনই, বাট সিনিয়র্সদের একটা বিশাল বড় রোল আছে, যারা স্টুডেন্টদেরকে জুনিয়র্সদেরকে কন্টিনিউয়াস যেটা ইজি করে দেয় পড়াটাকে। তো সিনিয়র্সদের তো অবশ্যই বলবো যে তাদের একটা, তারা অ্যাকচুয়ালি তারাই হেল্প করে আমাদেরকে পড়াশোনা করাতে। And lastly, like how is the environment among your classmates, your batchmates? Like what is the environment? Is there any competitive feeling? Like how is the competition? Is it healthy? Like would you like to talk about it? অ্যাকচুয়ালি আমাদের নিটের সময় মানে জয়েন্টে একটা কম্পিটিশন আলাদা আর ক্লাসের মধ্যে কম্পিটিশন আলাদা, ঠিক আছে? জয়েন্টের একটা ব্যাপার ছিল যে আমাকে ইন্ডিভিজুয়াল নিজেরা নিজেদের কম্পিটিটর অ্যাকচুয়ালি, বাট এখানের ক্ষেত্রে ওই জিনিসটা নয়, মানে এখানে খুবই হেলদি। এবার হ্যাঁ, অবভিয়াসলি কেউ কেউ একটুখানি, সবাই যে ভালো হবে তাও আমি এক্সপেক্ট করিও না, ঠিক আছে? বাট যতটা মানে যারা আমার ক্লোজ রয়েছে তাদের, আমাদের মধ্যে অতটাও মানে জেলাসি বা কম্পিটিটিভ অতটাও নই, এখনো পর্যন্ত নই। মানে একসাথে পড়াশুনো, একসাথে গ্রুপ স্টাডি করি, একসাথে নোটস এক্সচেঞ্জ করি, তো মোরাল লেস ইটস আ ভেরি হেলদি এনভায়রনমেন্ট টিল নাও। সো লাস্টলি, what is your advice for the juniors who would join your college in the upcoming years? I would tell them je ei college ta shudhu মানে college hishebe thake na, ekta time er pore eta amader bari hoye jay, thik ache? Ekta emotion hoye jay, মানে এখন যখন কোভিড এর টাইমে আমি যারা যেতে পাচ্ছি না কলেজে, তখন মানে একটা কলেজের পাশ দিয়ে যখনই কোনো একটা কাজে যাচ্ছি, তখন মনে হয় যেন ভেতরে একবার গিয়ে সব ক্লাসগুলোকে একবার দেখে আসি। তো ইটস লাইক হোম ফিলিং, হোম কাইন্ড অফ ফিলিং লাগে। আর হোস্টেল যতই হোক না কেন, হোস্টেলের এনভায়রনমেন্টটা খুব ভালো। আমাদের পুরো অ্যান্টি র্যাগিং ক্যাম্পাস আছে, আমার মানে অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডরা তো কখনো এমন কিছু মারাত্মক র্যাগিং বা যেটা একটা সিনিয়ররা ইয়ার্কি যেটা করে সেটা ফ্রেন্ডলি, সেটা খুবই হেলদি কাইন্ড অফ, ওটা কোনো অ্যাবিউসিভ র্যাগিং ওইসব জিনিস হয় না। তো ইটস আ কাইন্ড অফ র্যাগিং ফ্রি এনভায়রনমেন্ট আছে। আর সিনিয়র্স আর লাইক দে আর লাইক আর পেরেন্টস হয়ে গেছে, ঠিক আছে? তো তো আমি বলবো যে ইউ ক্যান মানে খুব নিঃসন্দেহে তোমরা চুজ করতে পারো, যদি তোমাদের মার্কস ওরকম হয়, তোমাদের র্যাঙ্ক হয়, তাহলে আইপিজিএমইআর ইজ দ্য বেস্ট অপশন। ওকে, দ্যাটস গ্রেট। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল কনভারসেশন উইথ ইউ। আই গেস অডিয়েন্সের খুবই ভালো লাগবে তোমার রিভিউগুলো শুনে অ্যাবাউট ইয়ার কলেজ। So that's it for now, guys. Stay tuned and thank you. Thank you.